মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের নতুন বন্ধুদের তরফ থেকেও আমি জানাচ্ছি যে আপনারা ধৈর্য ধরে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তী আপডেটগুলো পাবেন। তো আজকে যে গাছটাকে নিয়ে আমি ভিডিও তৈরি করতে চলেছি সেটা হচ্ছে আকন্দ ফুলের গাছ। তো এই আকন্দ ফুলের মাহাত্ম্য সম্বন্ধে অনেকেই পরিচিত। এই গাছটার ফুল যেটা হয় সাদা বা বেগুনি রঙের, সেই আকন্দ ফুলের অনেক চাহিদা রয়েছে আমাদের বাঙালিদের মধ্যে বা অন্য জাতিদের মধ্যেও। তো শিবের মাথায় কিন্তু এর ফুল খুবই মানে গ্রহণযোগ্য বলা যেতে পারে। শিবের মাথায় এই আকন্দ ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ। তো এই আকন্দ ফুলের গাছ আমরা চারপাশে অনেক রাস্তাঘাটে এদিক ওদিক জঙ্গলে বাগানে দেখতে পাই। তো সেটা আমরা যদি নিজেদের বাড়িতেও তৈরি করতে চাই তাহলে সেটা ঠিক কীভাবে তৈরি করব সেটা নিয়েই আজকের ভিডিও। তো এই আকন্দ ফুলের কিছু ডাল আমি সংগ্রহ করে এনেছি। তো সেই আকন্দ ফুলের দেখুন এরকম একটা পাকাপোক্ত একটু শক্ত সমর্থ মতো যে ডাল, সেরকম ডালই কেটে নিতে হবে। আর আমি এই ডালটা দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই যে নোড এরিয়া এইখান থেকে কিন্তু কেটেছি। এই যে এইটা নোড এরিয়া, এটা নোড এরিয়া, যেখান থেকে পাতা আছে সেটাই হচ্ছে নোড এরিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানেও নোড এরিয়া থেকে এই ডালটা কিন্তু বেরিয়েছে। তো সেইভাবে এই নোড এরিয়া থেকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি যাতে এখান থেকে শিকড় গজাতে পারে। তো এইরকম একটু শক্তপোক্ত ডাল নিতে হবে। কচি বা ডগার দিকের এইরকম ডাল নিলে কিন্তু হবে না। তো আমি এরকম আরও একটা ডাল নিয়ে নিয়েছি মোটামুটি সাইজের, আর এটাও একটা ডাল শক্ত। তো এই ডালগুলো দিয়েই আমি আজকে চারা তৈরি করা দেখাবো কিভাবে। তো আমি এগুলো কেটে নিয়েছি। এইবার যেটা করতে হবে দেখুন এইখানে কিন্তু এই ডালটায় যেরকম মাথার দিকের পাতা আছে, তো আমি এতগুলো পাতা রাখবো না যেহেতু এটা কাটিং। তো বেশি পাতা রাখলে এর এনার্জিটা নষ্ট হয়ে যাবে। তো আমি জাস্ট এইভাবে কিছু পাতা ছেটে দেব, শুধু ডগার দিকের এই পাতাটাই থাকবে, বাকিটা কিছু থাকবে না। তো এই একটা কাটিং আমার রেডি হলো। আর একটা কাটিং দেখুন পাতা নেই, তো আমি এটা আর কাটার কিছুই নেই। তো এটা আমি এই এতটুকু বাদ দিয়ে দেব, কারণ এখানে কিছু পাতাও গজাবে না, ডালও হবে না, হবে এইখান থেকে। তো এটাও আমি কেটে নেব। তো এটা না কাটলেও চলবে আপাতত। এবার এইটাতে দেখুন অনেক পাতা রয়েছে, তো এতগুলো পাতা আমি রাখবো না। তো পাতাগুলো আমি এখান থেকে খুব সাবধানে টেনে ছিঁড়তে যাবেন না, তাহলে কিন্তু ডগায় আঘাত লাগবে এবং পরবর্তী সময় কিন্তু এখান থেকে ডাল বা পাতা বেরোতে অসুবিধা হবে। তো সেজন্যই আমি এরকম পাতাগুলো কেটে নিলাম। তো বেশি পাতা আমি রাখবো না। এইবার একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেখুন পাতাটা কাটার পর সাদা দুধের মতো বেরিয়েছে। এটা কিন্তু খুবই যাদের অ্যালার্জি সমস্যা আছে বা যাদের নাও আছে, এটা যেন কোনোভাবেই চোখে না যায় বা বেশি হাতে না লাগানোই ভালো। সেরকম হলে কোনো কাপড় দিয়ে মুছে নেবেন। তো এটা একটু বিষাক্তকর, কারুর চোখে পড়লে কিন্তু অন্ধ হয়ে যেতে পারে। তো কোনো বাচ্চাদের সান্নিধ্যে কিন্তু এই গাছ না রাখাই ভালো। এটা একটু যেখানে উঁচু স্থান বা বাচ্চারা কম যাতায়াত করে সেরকম জায়গায় কিন্তু রাখবেন, কারণ বাচ্চারা হয়তো খেলার ছলে কোনো পাতা ছিঁড়ে নেবে, তখন এই দুধগুলো যদি বেরোয় দেখুন পাতার গায়েতেও লাচে, সেক্ষেত্রে কিন্তু চোখে মুখে দিলে এটা ক্ষতিকর। তো সেজন্যে আমি বলছি। তো যাই হোক আমার কাটিংটা রেডি। তো এবার আমি কি করে এটা সেট করব মাটিতে সেটাই আমি দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক। তো দেখুন আমি এখানে একটা অ্যালোভেরার ডাল নিয়ে নিয়েছি ছোট্ট দেখে। তো এই অ্যালোভেরার ডালটায় আমি একটুখানি কেটে নেব সাইডে। এই অ্যালোভেরা ডালটা কেন এনেছি আপনারা হয়তো ভাবতে পারেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ভালো রুটিন হরমোন। যে কোনো কাটিং বসানোর ক্ষেত্রে এটার ঝুড়ি মেলা ভার। তো এটা রুটিং হরমোন হিসেবেই আমি ব্যবহার করব। আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে তো ভালো, নইলে দারচিনি বা হলুদের গুঁড়ো থাকলেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। আর একটা যেটা হচ্ছে রুটিন হরমোন বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে দেখুন, এখানে একটা এত বড় ডাল আছে, তো ডালটা যেহেতু লম্বা তো আমি এখান থেকে আরও একটা কাট দিচ্ছি, মানে এটাকে আমি আর একটা কাটিং করে নিলাম। তো আমার এখানে দেখুন কতগুলো, চারটে কাটিং হয়ে গেল। তো আমি এবারে প্রতিটা কাটিংয়ে অ্যালোভেরা এরকম জেলটাকে এইভাবে কাটিংয়ের এইখানটা অ্যালোভেরা জেলটা ভালো করে লাগিয়ে আমি কাটিংগুলো বসাবো। ভালো করে চার ধারে মাখিয়ে নেব, তাহলে কিন্তু মাটির মধ্যে থাকা কোনো জীবাণু থেকেও কিন্তু ইনফেকশন হবে না, সেটাও প্রোটেক্ট করবে। তো আপনারা ডাইরেক্ট এরমভাবে মাটির মধ্যে দেখুন, এখানে আমার মাটি রয়েছে আর মাটিটা একটু ভেজা অবস্থাতেই রয়েছে, তো অযথা জল দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু গোড়াটা পচে যাবে। তো এইখানে এরকম ঠেলে বসাবেন না, বসাবার আগে এরকম একটা ছোট গর্ত করে নিতে হবে, এরকম একটা ছোট এইভাবে একটুখানি গর্ত করে আস্তে করে কাটিংটা বসিয়ে দেবেন। দিয়ে মাছটা সুন্দর করে চেপে দিতে হবে। এবার মিডিলে একটা কাটিং আমি দেব, এই যে বড় কাটিংটা রেখেছি এটা মিডিলে দেব। এটাও এখান থেকে তৈরি করা যায় একটা কাটিং, তো আমি করছি না, থাক একটা কাটিং বড় থাক। তো আমি এই জায়গাটা ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে এটাও আমি একটা কাট দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু বড়, তো সেজন্য এটাও আমি এই মাছ বরাবর দিয়ে দিলাম, দিয়ে মাটিটাকে ভালো করে চেপে দিচ্ছি। এইবার এই কাটিংটা দেব আমি এইখানটায়, এটাও অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি। আর একটা কাটিং আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমার সবকটাই চারা লাগানো হয়ে গেছে। তো আমার এখানে একটা টব খালি ছিল, তো আমি এটার মধ্যে একটা চারা লাগিয়ে দিয়েছি, আর এখানে বাকিগুলো রয়েছে এখানে। তো দেখুন সুন্দরভাবে একটা সিম্পল প্রসেসে আমার সবকটা কিন্তু গাছ বোনা হয়েছে। একটু ডিস্টেন্স রেখে রেখে বুনেছি, কারণ যদি সবকটাই বেঁচে যায় তাহলেও ও এই টবটায়, বড় টব যেহেতু, এই বড় টবে শিকড়টাকে ছড়াবার স্পেস পাবে। আর যদি এর মধ্যে কোনো কাটিং যদি না চলে, মানে সারভাইভ করতে না পারে, মারাও যায়, তাহলে আস্তে করে সেইটা তুলে ফেলে দিলেই হবে, বাকিগুলো কিন্তু এখানেই থাকবে। তো আর যদি একই গোড়ায় শর্ট জায়গার মধ্যে বোনা হয় তাহলে কিন্তু একটা তুলতে গেলে আর একটা ক্ষতিগ্রস্ত হবে। তো আমি যেভাবে বুনেছি দেখুন, একটু গ্যাপ রেখে রেখে, তো এভাবেই আমি একটা টবে কাটিংগুলো বুনেছি। এরপরে এরা যখন একটু সারভাইভ করে যাবে বা বড় হয়ে যাবে, তখন আপনারা চাইলে এক একটা কাটিং এক একটা টবেও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটা টবে কিন্তু দুটোর বেশি গাছ না রাখাই ভালো, তাহলে কিন্তু কোনোটাই ভালোভাবে বাড়বে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আপনার কোনো রিলেটিভস, কোনো বন্ধুবান্ধবদের এই ভিডিওটা শেয়ার করেন, তাহলে তারাও এটার উপকারিতা জেনে তারাও বাড়িতে তৈরি করতে পারেন এই গাছ, কোনো অসুবিধা নেই। আর এই গাছ পাওয়ার কোনো অসুবিধা নেই, রাস্তাঘাটে জঙ্গলে যেখানেই খুশি আপনারা পেয়ে যাবেন, উইদাউট কোনো কস্টিংয়ে আপনারা ফ্রিতে গাছটা পেয়ে যাচ্ছেন। শুধু একটু শক্ত দেখে মোটা ডাল ভেঙে নিয়ে আসতে হবে, নিয়ে সিম্পলি মাটির মধ্যে আস্তে করে পুশ করে দিতে হবে। আর দেওয়ার সময় একটু হলুদ বা অ্যালোভেরা জেল দেবেন, তাতে কিন্তু গাছটা কাটিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা একদমই প্রায় থাকবে না, আর গাছটা সুন্দরভাবে থাকবে। তো আজকের ভিডিওটা এটুকুই, টাটা।